টিভি ইসলামের ছড়িয়ে যাক ভালোবাসা দিবস কি এবং কখন থেকে শুরু হলো এ নিয়ে আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকে আলিম সমাজ এবং বিভিন্ন মানুষের মধ্যে মতানৈক্য বর্তমান যুব সমাজ ভালোবাসা দিবসের প্রতি অত্যন্ত একটা ঝুঁকি এ নিয়ে বলার আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নাই এই ভালোবাসা দিবস নিয়ে কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেখছিলাম যে আপলোড করা হয়েছে যে খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিল যার নাম ছিল সেন্ট ভ্যালেন্সটাইন এই সেন্ট ভ্যালেন্সটাইন তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের অপরাধে তৎকালীন সময়ের সরকার রম সম্রাট তাকে গ্রেফতার করেন এবং কারাবদ্ধ করেন এরপরে রম সম্রাটের মেয়ে যখন একতারা শুনতে পারলেন রম সম্রাটের মেয়ে শুনেছিলেন যে সেন্ট ভ্যানেন্সটাইনকে দেখতে অত্যন্ত সুন্দর তিনি অনেক সৌন্দর্যের অধিকারী চেহারার মানুষ ছিলেন তাই তাকে দেখার জন্য যখন তার কারাগারের দিকে এগিয়ে গেলেন তখন সেখান কারারক্ষীরা তাকে দেখার জন্য সুযোগ করে দিলেন তো প্রথমত রোম সম্রাটের মেয়ে সেন ভ্যানেন্সটাইনকে দেখেই তো পাগল হয়ে গেছে এত সুন্দর মানুষ তিনি প্রতিদিন দেখা করতে যাইতেন এ দেখা করতে যাইতে যাইতে ইতিমধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় অবৈধ সম্পর্ক যেটা আর এটা যখন রোম সম্রাট জানতে পারলেন তখন দুইটা কারণে এই সেন্ট ভ্যালেন্সটাইনকে মৃত্যু রায় কার্যকর করা হয় এক খ্রিস্ট ধর্ম প্রচার দুই তার মেয়ের সঙ্গে অবৈধভাবে মেলামেশা বা তাদের মধ্যে অবৈধ ভালোবাসার কারণে চোদ্দোই ফেব্রুয়ারি দিনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন থেকে এই ভালোবাসার দিবসটি উৎপত্তি হয় কারণ খ্রিস্টানরা চিন্তা করলো যে আমাদের অত্যন্ত যিনি ধর্মপ্রচারক সেন্ট ভ্যালেন্সটাইন তাকে যখন চোদ্দোই ফেব্রুয়ারির দিনে যখন হত্যা করা হলো তো আমরা এর দিনটাকে কিভাবে আর মনে রাখব বিশেষ করে তখন তারা এই দিনের স্মরণ রাখার জন্য তাদের এই ধর্মযাজককে মনে রাখার জন্য তারা এই দিনটি পালন করতে থাকলো অপরদিকে আমরা আবারও একটা ঘটনা দেখতে পাই যে আমেরিকার একটা শহরের একজন প্রফেসর তিনি আঠারো কিংবা তারও অধিক বা কিছু কম বেশি দিন একটা মেয়ের সঙ্গে তিনি চলাচল করলেন এই চলাচল করার অবস্থায় সাংসারিক জীবন অবস্থায় তিনি আছেন এমনতম অবস্থায় এই আঠারো কিংবা তার কিছু সময় কম বেশি সময়ের মধ্য দিয়ে এ মেয়েটা অন্য একজনের সঙ্গে বিবাহ হয়ে যান কিন্তু এই প্রফেসার এতদিন এই মেয়েটার সঙ্গে ছিল বিবাহ করেননি এই মেয়েটা যখন অন্য ছেলের সঙ্গে বিবাহ হয়ে যায় তখন এই প্রোফেসর তিনি যায় আত্মহত্যা করেন দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারির দিন আর সেদিন কলেজের সমস্ত ছেলে মেয়েগুলো ফুল নিয়ে এসে এই প্রফেসরকে সম্বর্ধনা জানিয়েছিল এখান থেকেও বোঝা যায় যে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আসলে মূলত চোদ্দোই ফেব্রুয়ারি যে যেই কারণে সৃষ্টি হয়েছে এটা হলো খ্রিস্টানদের অবস্থান এটা মুসলমানরা কখনো পালন করতে পারে না যদি কোনো মুসলমান এটা করে তাহলে সে মুসলমান থাকতে পারে না কারণ হিন্দুদের দুর্গা পূজায় মুসলমানরা যায় না গেলে মুশরিক হয়ে যায় হিন্দুদের কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা যেগুলো আছে এগুলোতে কিন্তু মুসলমান যায় না গেলে কি হয় মুশরিক হয়ে যায় এগুলোতে মুসলমানের সন্তান যায় না সুতরাং এটাও খ্রিস্টানদের অবস্থান এটাতেও যদি কোনো মুসলমান যায় তাহলে সেও হয়তোবা মুশরিক হয়ে যাবে এজন্য আমরা এই মহাপৃষ্ট ভালোবাসা দিবস থেকে আমরা যেন সরিয়ে এড়িয়ে থাকতে পারি আমাদের কখনও ভালোবাসার দিবস লাগে না আল্লাহ তালা এবং রাসুলসল্লা সাল্লাম হাদিসের মতো জানিয়েছেন যে মুসলমানদের ভালোবাসা সর্বক্ষণিক সময় থাকবে মায়ের প্রতি সন্তানের সন্তানের প্রতি মা বাবার এবং স্বামীর প্রতি স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর এরকমভাবে সকলের প্রতি ভাইয়ের প্রতি বোনের বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা থাকবে এর কোনো আলাদার দিন নাই তারা তো ভালোবাসা দিবস উদযাপন করবে যারা সারা বছর ভালোবাসা পায় না এক বছর পর একটা ফুল নিয়ে এসে একদিন ভালোবাসা উদযাপন করবে এটাকে ভালোবাসা বলা হয় না এজন্য আমরা এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ